আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো তাওয়াক্কালনার বিষয়ে। তো আপনারা সবাই জানেন বর্তমানে তাওয়াক্কালনাতে নতুন আপডেট অনেকগুলো ফাংশন যোগ করা হয়েছে, যেগুলো আগে শুধু আপশেরই পাওয়া যেত এখন তাওয়াক্কালনাতেও পাওয়া যায়। তো অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো সেই জন্য আসলে তাওয়াক্কালনাতে কী কী যোগ করা হয়েছে বা সেগুলো আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন, তো সেই বিষয়ে একটু আলোচনা এবং সরাসরি দেখাবো আমি আমার তাওয়াক্কালনা থেকে। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে একে একে করে সব কিছু দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা লাইক বাটন এবং বেল আইকন বাটন একটা ক্লিক করে ফেলুন। তো চলুন দেখাই তাওয়াক্কালনাতে এখন কী কী যোগ করা হয়েছে। আমি আমার তাওয়াক্কালনা ওপেন করতেছি, আপনারা আপনাদের তাওয়াক্কালনা ওপেন করে নেবেন। ওকে, তো দেখুন আমার তাওয়াক্কালনা ওপেন হয়ে গেল। তো প্রথমে আমি দেখাই আপনারা এখানে কি কি পাবেন। তো এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, দেখেন এখানে আছে সার্ভিস নিচের দিকে, তো সার্ভিসে ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে আছে এহসান ডোনেশন। তো এখান থেকে আপনি আপনার দেশি বা এই দেশের সৌদিয়ান কিছু লোক যারা মিসকিন আছে, দেখেন এখানে ডোনেশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফজিরাত তাওসা আপনি কাকে টাকা দিতে চাইতেছেন, যারা জেলে আছে বা যারা বিপদে আছে, এই ধরনের অনেক লোক আছে তাদেরকে আপনি এখান থেকে ডোনেশন দিতে পারবেন, মানে সাহায্য করতে পারবেন। তো এটা খুব সুন্দর একটি অপশন, অনেকে সাহায্য করতে চান কিন্তু কোথায় করবেন সেটা জানেন না। তো এখান থেকে দেখে আপনারা তা সাহায্য করতে পারবেন। দেখেন ডোনেশন অ্যামাউন্ট, তো আপনি কত টাকা মতো করতে পারবেন, 10, 50, 100, আবার বেশি লাগলে বেশি করতে পারবেন, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অ্যামাউন্ট দিবেন, তো দেখুন কীভাবে করবেন। এখানে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, তো আমি 10 টাকা দিলাম অ্যামাউন্টটা। 10 টাকা দেওয়ার পর দেখেন এখানে ডোনেশন দিতে হবে। তো ডোনেশনে দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে শুধু আরবিতে আছে, ইংলিশে এটা দেখায় না। আছে নামটা দিতে হবে, তারপর এখানে আপনার কার্ডের নাম্বার দিতে হবে, তারপর এখানে দেখেন আছে সিভিভি নাম্বার, আপনার কার্ডের পিছনে যে সিভিভি নাম্বারটা থাকে, এখানে হচ্ছে ডেট মানে বছর এবং মাস, এই দুইটা ডেট দেওয়ার পর সব কিছু যখন ওকে থাকবো তখন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এখন এটা সেটা দিব না, তো এটাতে ক্লিক করার পর আপনি যে ব্যাংকের কার্ড নাম্বারটা এখানে দেওয়াবেন, ওই ব্যাংক থেকে একটা ওটিপি কোড আসবে। তো কোড নাম্বারটা দিয়ে আবার সাবমিট করার পর আপনার টাকাটা সেখানে চলে যাবে। তো এই হলো সিস্টেম। তো তারপর দেখেন আরও কী কী আছে, তো আরও দেখার জন্য আপনি নিচের দিকে আসবেন। এখানে আছে দেখেন হজ অ্যান্ড উমরা, তো এটার জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে এখন গ্র্যান্ড মসজিদ, প্রফেট মসজিদ, তো এখান থেকে আপনি বর্তমানে পারমিট নিয়ে আপনারা উমরা করতে পারবেন। দেখুন উমরা পারমিশন দেওয়ার জন্য টুডে টমেরু, তো এটা এরকম আছে। এখান থেকে পারমিট অ্যাক্টিভ, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস, তো এখান থেকে সব কিছু করতে পারবেন। তো আমি এটাতে দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে এলিজিবলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে প্রসিডে দিবেন। তো এখানে আবার প্রসিডে দিবেন। তো দেওয়ার পর দেখেন এখানে কয়েকটা ডেট চলে আসে, আমার 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, তো এখান থেকে আমি যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিতে পারি। তো দেখেন এগুলো টাইম দেখাচ্ছে আপনি কোন টাইমে, এই টাইমটা অনেক বিজি, রেড দেখাচ্ছে, এটা হলো গ্রিন, এটা অনেক ভালো, এটা হলো একটু ওয়ার্নিং দিয়েছে মানে মিডিয়ামে আছে, এটা হচ্ছে লো, কোনো ভেজাল নাই, এটা হলো হাই। তো এরকমভাবে আপনারা দেখে যেটা লো আছে সেটা থেকে দেখেন আমি এটাতে দিলাম। দেওয়ার পরে আবার যদি পসিটে দিই তোমার এটা ওকে হয়ে যাবে, তো আমি এখন ওকে করবো না। তো এটুকুই দেখালাম। হেলথ পাসপোর্ট যেটা আপনি করোনা সার্টিফিকেট সেখানে এখান থেকে পাবেন। তো এখান থেকে দেখেন আপনারা হেলথ ট্রাভেলস রিকমেন্ড, তো এখান থেকে আপনি যদি দেশে যান, তো দেশে যাওয়ার জন্য বর্তমানে আপনার কী কী প্রয়োজন পড়বে, দেখেন এখান থেকে যদি আপনি দেশে যান তো এখানে আপনি বাংলাদেশি ন্যাশনালিটি সেটা অটোমেটিক চলে আসবে। এখানে সৌদি আরব, এখানে হলো ডেস্টিনেশন কান্ট্রি, তো আপনি কোথায় যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পর এখানে একটা ডেট দিতে হবে আপনি কোন ডেটে যাবেন, তো আমি এমনিতে একটা ডেট দিয়ে দিলাম। তো সাবমিটে দিলাম। তো দেখেন এখানে কী কী লাগবে সেটা দেখাইতেছে, দে টেস্ট মাস্ট বি আরটিপিসিআর টেস্ট, দে লেস্ট টেস্ট মাস্ট বি হ্যাভ বিন টেকেন মাস্ট 48 আওয়ার্স,
তো এরকম দেখেন এখানে অনেকগুলো আছে, আমি সব কিছু বলতে চাইতেছি না, এবং 12 বছরের নিচে যারা আছে তাদের সেটা লাগবে না। তো এখানে এটা দেখলেন, তারপর দেখেন আরও আছে, দেখবো এখন ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে দেখবেন। তো এখানে আছে দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দিবেন। তো ড্যাশবোর্ড দেওয়ার পর আপনি যদি আপনার পজিশন কী আছে আপনার আকামাতে সেটা দেখতে চান, তো আপনার এটাতে এখানে একটা ক্লিক করবেন। এখানে তো এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে পজিশন চলে আসে, আমার যে আমি যে কাজে আছি বিল্ডিং টেকনিশিয়ান সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে এটা দেখে নিতে পারবেন। তারপর আসেন নিচের দিকে, এখান থেকে দেখতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার, এখান থেকে হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, আপনার যে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস আছে সেটা অনেকেই জানেন। আপনাদের বর্তমানে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টের জন্য আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতেছে, তো সেটা এখান থেকে আপনারা দেখে আপনারা সেইখানে ফুল করে নিতে পারবেন। দেখেন এখানে এখানে ক্লিক করলে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসটা আছে সব কিছু এখানে শো করবে, এবং এখান থেকে শেয়ার করতে পারবেন। দেখুন উপর আছে ন্যাশনাল অ্যাড্রেস, তো এভাবে আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে আছে দেখেন ইন্টারন্যাশনাল ট্রাভেলস রেকর্ড, তো এখান থেকে আমি কত তারিখে দেশে গেছিলাম, কত তারিখে আসছি, কোন বিমানে গেছিলাম, সব কিছু কিন্তু এখানে একটা রেকর্ড রয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন। তো এরকমভাবে এখন অনেক কিছু এখানে পাওয়া যাইতেছে, আপনার যেগুলো আগে অপশনে ছিল। তো এখন আপনারা চাইলে এখান থেকে ডিজিটাল আকামা ডকুমেন্ট যেটা দেখেন, এখানে আপনার আইডিটা আকামাটাও আছে, কারণ যদি আপনার সাথে আকামা না থাকে তাও সমস্যা নেই, এটা আপনি শো করলে পুলিশ আপনাকে ছেড়ে দিবে। তো এইভাবে আপনারা তাওয়াক্কালনা থেকে এখন অনেক কিছুই সাহায্য পাইতে পারেন, অনেক কিছু আছে এর মধ্যে। বা এখানে আছে ফোন আপডেট নাম্বার, আপনারা যদি ফোন নাম্বার আপডেট করতে চান তো এখানে চেক করে নিতে পারেন। তবে অবশ্যই আগে আপসার থেকে চেঞ্জ করে নিতে হবে, তারপর এখানে আপডেট করতে পারবেন, তা না হলে করতে পারবেন না। তো ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, অনেকক্ষণ সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে ফেলুন। এবং আপনাদের যে কোনো ধরনের মতামত এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন, কোন ধরনের ভিডিও আপনাদের চাহিদা আছে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি সেই হিসাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।